আমরা আজকে শুরু করব রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের সম্পর্কে আদ্যপন্ত জানব। আমাদের প্রাইমারির জন্য যা কিছু লাগে বা এ লেভেলের জবের জন্য যা কিছু লাগে, ইভেন এটি বিসিএস প্রার্থীদের জন্য কাজে লাগবে। যদি মনে হয় যে অ্যাডমিশন টেস্ট তাদের জন্য কাজে লাগবে, তার মানে প্রাইমারি বা সমপরিচিত যত চাকরি আছে, বিসিএস বা ওই লেভেলের যত জব আছে, অ্যাডমিশন টেস্ট বা এই লেভেলের যত জব আছে, সকলের জন্য প্রযোজ্য। রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগটা আমার নিজের নিজের মনে হয়, কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, সেখানে ছিলাম 7 বছর। সো যা দেখেছি সেগুলো একটু বলবো আজকে। ওকে, রাজশাহী বিভাগে দেখো, এইখান থেকে বরিশাল, এইখান থেকে এইখান থেকে সহজে চলে যাবা ফরিদপুরের ভিতর দিয়ে, একেবারে এই মাগুরার ভিতর দিয়ে, ঝিনাইদহ দিয়ে, কুষ্টিয়ার মধ্য দিয়ে, এই দেখো পদ্মা নদী দেখা যায় না, পদ্মা নদী, এই পদ্মা নদী, এইখান থেকে পাবনার এই দাসুরিয়া মোড়ে এইখান থেকে ক্রস করবে লালন শাহ সেতু। কোন সেতু? আর যদি এদিক দিয়ে কুষ্টিয়া মুষ্টিয়া যে আলমডাঙ্গা ঠাঙ্গা ওদিক দিয়ে যে ট্রেনে উঠে পড়ো, তাহলে তো আবার ট্রেনে যেতে হবে, তাহলে হার্ডিন্স ব্রিজ পার হবো, কারণ দুটোই পাশাপাশি। রাজশাহীর দিকে চলে গেল, ঠিক আছে, এই রাস্তাটা সোজা এখান থেকে চলে গেল, এই হচ্ছে পাবনার দাসুরিয়া মোড়। পাবনার দাসুরিয়া মোড় এখান থেকে সহজ চলে গেল এই রাজশাহী, আমরা যে নাটোর টোটোর মাঝখানে আছে, এখানে নাটোরের উপর দিয়ে তারপর রাজশাহী চলে গেলাম। এই শহরে ঢোকার আগে এখান থেকে একটা রাস্তা চলে গেছে বানেশ্বর, জায়গার নামটা কি? বানেশ্বর থেকে বাম দিকে রাস্তা চলে গেছে, এখানে যে পেয়ে যাব এই মাথায় এরকম জায়গায় বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণ একাডেমি। হ্যাঁ, কোথায়? সারদা পুলিশ, পুলিশ আমরা লিখে ফেললাম, তোমরা ওটা লিখে ফেলো, পুলিশ প্রশিক্ষণ একাডেমি। আমি জাস্ট ছোট করে দেখলাম এই সারদা পুলিশ প্রশিক্ষণ একাডেমি, আর কি লিখেছে সারদা। তো পাশে তো বাঘা মসজিদও আছে, এখানে পাশেই বাঘা মসজিদ আছে, হ্যাঁ আমি দেখছি, সমস্যা নেই, আমার তুমি তোমার আমি দেখে দিয়েছি আর কি, ঠিক আছে। তাহলে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, এএসআই থেকে যত উপরে পুলিশ আছে সকল পুলিশদের এখানে প্রশিক্ষণের মতো ট্রেনিং করাই লাগে, বুঝাতে পারলাম। এইখান থেকে সোজা চলে যাবা আরো সামনের দিকে মেইন রাস্তা দিয়ে রাজশাহী শহরে ঢোকার, এই এরকম জায়গায় দেখবা যে আমি জাস্ট একটু নমুনা ছোট করে দেখাচ্ছি, এখান থেকে এখানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে গেট দিয়ে ঢুকেই, মেইন গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে সাবাস বাংলাদেশ, হাতের ডান পাশে গোল্ডেন জুবিলি। তাহলে কি পাওয়া যাবে? সাবাস বাংলাদেশ, এইটা হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্য। বন্দুকের দাঁড়িয়ে আছে দেখবা, নিতুন কুণ্ডু এটা তৈরি করেছে, নিতুন কুণ্ডু স্থপতি, নিতুন কুণ্ডু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়টি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1953 সালে, যেহেতু তোমাদের শিক্ষা সংক্রান্ত, সুতরাং শিক্ষার একটু জানতে হয়, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1953 সালে। সাবাস বাংলাদেশ এখানে আছে, আর এর স্থপতি কে? নিতুন কুণ্ডু, নিতুন কুণ্ডু। এবার হচ্ছে গোল্ডেন জুবেলি, এটা ইম্পর্টেন্স তোমার জন্য নয় প্রাইমারির জন্য, গোল্ডেন জুবেলি। ওকে, এবার দেখো এই রাজশাহী শহর, এই হচ্ছে শহর, শহরের এই পার হয়ে এই প্রান্তে, এই মনে করো শহর, এরকম জায়গায় পেয়ে যাব আমরা বরেন্দ্র জাদুঘর। কি পেয়ে যাব? বরেন্দ্র জাদুঘর, দেশের প্রথম জাদুঘর, বরেন্দ্র জাদুঘর দেশের প্রথম জাদুঘর। 1910 কত সালে হয়েছিল? 1910 সালে হয়েছে। এবার দেখো এই যে রাজশাহী শহর, এটি সবুজের সমারোহ, যার আছে এক টুকরা জমি হয় একটি আম গাছ, না হলে একটি সজনা গাছ লাগিয়ে রাখছে, রাজশাহীতে এটা খুব বেশি আছে, আম গাছ আছে সজনা গাছ এভাবে আছে।
রাজশাহীতে সজনে গাছ আর সজনে হয় খুব বেশি, ভালো আঁশ হতে থাকে। এই যে সবুজের সমারোহ, এই জন্য রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি। কি বলা হয়? গ্রিন সিটি। রাজশাহীকে বলা হবে গ্রিন সিটি। লিখে রাখো গ্রিন সিটি, গ্রিন সিটি। লিখেছ? রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, তোমরা সিল্কের কাপড় চোপড় দেখছো, ওটা কি সিল্ক মনে হয়? না, দেখো রাজশাহী সিল্ক আছে, বাংলাদেশে বিখ্যাত সিল্ক। কিভাবে তোর হয়, একটা পোকা আছে রেশম পোকা, এই পোকাটাকে এই তুঁত গাছের পাতা খাওয়ানো হয়। তুঁত গাছের পাতা খাওয়ানোর পরে সে তার গায়ে সুতা পেঁচাতে থাকে, আস্তে আস্তে পরিপূর্ণ হয়, সে ওর ভিতরে ডিম পাড়বে। এখন সে ডিম পেড়ে বেরিয়ে আসবে একটা ফুটা করে, কিন্তু ফুটা করার আগেই এটাকে যারা কালেক্টর তারা সংগ্রহ করে ডাল থেকে ছিঁড়ে নিয়ে আসে, একটা বাসা আর কি, সুতার বাসা। এটাকে ছিঁড়ে নিয়ে আসে, এরপরে গরম পানির মধ্য দিয়ে সিদ্ধ করে। পোকা কী হয়ে যায়? পেশেন্ট ডাইট। এটাকে সিদ্ধ করে মেশিন দিয়ে ওর থেকে সুতা ছাড়াই নিয়ে সেটা দিয়ে তৈরি করা হয় সিল্কের শাড়ি, পাঞ্জাবি, ওড়না, সালোয়ার কামিজ, কাপড় তৈরি করা হয়। সস্তা যা বানাবা তাই বানাও, বোঝা গেল? এই যে কারণের জন্য, এই কারণের জন্য রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি। সিল্ক সিটি লেখো আরেকটা, গ্রিন সিটি বা সিল্ক সিটি, তাই না? গ্রিন সিটি আর সিল্ক সিটি। গ্রিন সিটি আর কি পেয়েছি আমরা? সিল্ক সিটি হয়েছে। আচ্ছা যা, তাহলে রাজশাহীতে আমরা কি কি পেলাম একটু বলো তো। রাজশাহী কি পেয়েছে? সারদা পুলিশ প্রশিক্ষণ একাডেমি, এটার নাম কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণ একাডেমি সারদা রাজশাহী। ওকে, আচ্ছা এরপরে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে, বলো বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার ভিতরে যে ভাস্কর্য সেটার নাম কে? সমাজ বাংলা স্থপতি কে? নিতুন কুণ্ড। আচ্ছা এরপরে কি পেয়েছি? বরেন্দ্র জাদুঘর, বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1910 সালে। রাজশাহীর উত্তর পূর্ব অঞ্চলকে বলা হয় বরেন্দ্র ভূমি। লিখে ফেলো রাজশাহীর উত্তর পূর্ব, রাজশাহীর, রাজশাহী শুধু রাজশাহী, রাজশাহী বিভাগের রাজশাহীর, এই জন্য শুধু রাজশাহীর বলে আর কি, রাজশাহীর উত্তর পূর্ব অঞ্চলকে বলা হয় বরেন্দ্র ভূমি। মানে উঁচু নিচু কিন্তু এই জায়গা, একটা জমি উঁচু একটা জমি নিচু, এরকম জাস্ট বরেন্দ্র ভূমি বলা হয়। এখানে মাটি আছে লাল। এই রাজশাহী পেয়ে গেছে? রাজশাহী ঘুরছো তো? এখন চিনতে পারবো না, এখন চেনা যাবে না। এখান তো সহজে বাসে ফেলতে পা, এখানে নেমে যাবে একটা একেবারে বানেশ্বরে নেমে যেয়ে পুলিশ প্রশিক্ষণ এখানে দেখবে তো ঘোড়া টোড়া আছে অনেক বড়ো বড়ো পুলিশদের প্রশিক্ষণের জন্য। ফিরে যে এখান থেকে যাবা ডানে দেখবে যে বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেমে পড়বা, ভিতরে ঘুরবা, কে তোমাকে আটকাবে না, যে ঢোকা যাবে না, করোনা আছে এরকম করা যাবে না, ও ঠিক ঢুকে যাবা। দেখবা যে এক পাশে বন্ধু কাছে দাঁড়িয়ে আছে সবাস বাংলাদেশে, সে বাস করেছে ঠিক মতো, গুলি করবে না, ভয় নাই, সিমেন্টের তৈরি। ওকে, এটা দেখার পরে আর সামনে চলে যাবো, সহজা সাহেব বাজার পার হয়ে এবারে যাবো, দেখবো বরেন্দ্র জাদুঘর আছে হাতের ডান পাশে। ঠিক আছে, হাতের ডান পাশে। ওকে, আসলে এবার যাই আমরা একটু নাটোরে বেড়াতে। আসলে নাটোরে গেলে ওই ওদিকে যাওয়া লাগবে না, ফিরে আসতে হবে এদিকেই, নাটোর এইখানে। ওকে, তারপর এদিকে যাবো আপনার, তো এদিকে আছে নাটোর, আমরা নাটোরে যাবো। রাজশাহীর একটু মুছে দিয়ে দেখাবো, নইলে আমরা লিখতে কেমন গিরিঞ্জি পেকে যাবে, তোমরা নতুন করে আনতে হবে। এইখান থেকে নাটোর শহরের এইরকম জায়গা থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে সোজা বগুড়ার দিকে। ওকে, কোন দিকে গেছে? বগুড়ার দিকে। এইটা মাদ্রাসার মোড়, এর পাশে আছে লালপুর। নামটা কি? লালপুর। বাংলাদেশের উষ্ণতম স্থান, সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, একটু লিখে রাখো উষ্ণতম স্থান, বাংলাদেশের উষ্ণতম স্থান, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এই কোন জায়গায়? তাহলে এবার বলতো একটু উষ্ণতম জেলা কোনটি? না, রাজশাহী। উষ্ণতম জেলা বললে রাজশাহী, উষ্ণতম স্থান কোনটি?
নাটোরের লালপুর, নাটোরের লালপুর মনে থাকবে। ওকে এবার দেখো এইখানটাতে এই জায়গায় এই মাদ্রাসা মোড়ের এই ফাঁকার এইখানে এইখানে হচ্ছে বাংলাদেশ সরকারের উত্তর অঞ্চলীয় সচিবালয় উত্তরা গণভবন। নামটা কি? উত্তরা গণভবন। আমি এখন লিখে ফেললাম উত্তরা গণভবন। এই সব চিনে ফেলবা এখন, দেখো রাস্তাঘাট কোন দিকে দিচ্ছে চিনা যাবে না। উত্তরা গণভবন এটা কি? বাংলাদেশ সরকারের উত্তর অঞ্চলীয় সচিবালয়। ক্লিয়ার? ওকে আসো, এই যে রাস্তা যাচ্ছে যাচ্ছে এখান থেকে একটু, যেহেতু আমরা পিছন দিকে আসছি, এরকম জায়গায় আসলে এখান থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে সিরাজগঞ্জের দিকে। কোন গঞ্জ? সিরাজগঞ্জ। এই রাস্তাটা যার মনে গেছে সেটা হচ্ছে বিল, এখানে বড় একটা বিল আছে, নাম তার চলন বিল। কোন বিল? বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? কোন বিল? চলন বিল। বাংলাদেশের স্বাদু পানির মাছ, মিষ্টি পানির মাছের প্রধান উৎস কোনটি? চলন বিল। প্রধান উৎস চলন বিল। ক্লিয়ার হয়েছে? লেখো বৃহত্তম বিল, বৃহত্তম বিল হয়েছে। আচ্ছা এরপরে লিখবা কি? এরপর আর একখান কথা লেখো, চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী গেছে। দুইটা নদী গেছে যদিও, কিন্তু একটা আমাদের লাগে, এরকম বয়স হয়তো চলে গেছে দেখবে। আত্রাই নদী লেখো, চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী বয়ে গেছে। চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী বয়ে গেছে। অনেক সুন্দর, অনেক পানি আর পানি। আমার বোন বিয়ে দেওয়া আছে বিলের মধ্যে, বড় বোন, আপন বড় বোন। তো বিলটাকে মনে হয় যে পানির সময় মনে হয় বঙ্গোপসাগরে একেবারে ওর ভিতরে, বিলের মধ্যে বা পিচ মানে ঢালাই রাস্তা আছে, একে কানায় কানায় যখন পানি থাকে তখন ওর উপর যখন যে অটো টটো যখন চলে দূর থেকে মনে হয় যে রাজার সঙ্গে ভাসছে মনে হয় পানির উপরে, পানির উপরে অটো চলছে, দূর থেকে ক্যামেরা ধরে ঠিক এভাবে তুই সিনারিটা পাবে, বুঝছ? আচ্ছা তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। তিনটা জিনিসের কি পেয়েছি? এইটা বলো কি? এটা দেশের উষ্ণতম স্থান নাটোরের লাল। এখানে পেয়ে গেলাম আমরা বাংলাদেশ সরকারের উত্তর অঞ্চলীয় বলে না কেন, নাটোর আমাদের শেষ হলো, হয়েছে। এবার আসো একটু পাবনায় যাই। পাবনা আমি আবার এগুলো মুছে দিই, কারণ আমার এখানে জায়গা থাকা দরকার। ওকে আমরা বলছিলাম পাবনাটা, এই পাবনা দাসুরিয়া মোড় পাবনা আছে এরকম জায়গায়, শহরটা হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে। বাংলাদেশের একমাত্র সরকারি, একমাত্র সরকারি মেন্টাল হসপিটাল হেমায়েত, হেমায়েত। ওকে পাগলা গারদ, এই পাগলা গারদ কোথায় আছে? পাবনার হিমায়তপুরে। আসো ওই পাশে আর দেখবো না, এই পাশে আসবো, এই পাশে। এইখানে আছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, রূপপুর, রূপপুর। ওই যে বালিশ কিনছিল 70 লাখ টাকা দিয়ে, এখানে বালিশ কিনছিল একটা কত দিল? 70 লাখ টাকা দিয়ে ইক্ষু ও ডাইল গবেষণা কেন্দ্র আছে এই ঈশ্বরদীতে। দেখো ইক্ষু ও ডাইল গবেষণা কেন্দ্র আছে, ইক্ষু ও ডাইল গবেষণা কেন্দ্র আছে। তাহলে কি কি পেয়েছ? পাগলা গারদ বলো, কি কি পেয়েছ? পাগলা গারদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো, বলো বলো, রূপপুর পারমাণবিক কেন্দ্র, ইক্ষু গবেষণা কেন্দ্র, ডাইল গবেষণা কেন্দ্র, হয়েছে। মনে করো আমাদের ইভা পাগল হয়ে গেছে, এখন পাগল হয় কি করেছে? তার রূপে, রূপে মানে কি? মুখে ইফু আর ডাল লাগিয়েছে,
হবে না? হ্যাঁ শুনবে, ভেষজ চিকিৎসক হয়েছে কি করছে? পাগল হওয়ায় রূপে, বলো বলো কি বলো, পাগল হওয়ায়, বলো পাগল হওয়ায় রূপে ইক্ষু ও ডাল লাগিয়েছে, বলো বলো বলো, পাগল হওয়ায়, পাগল হওয়ায় মানে পাগল গেল, পাগল হওয়ায় রূপে ইক্ষু ও ডাল লাগিয়েছে। আচ্ছা যাক, তাহলে এখান থেকে হয়ে গেল, এবার চলে যাও এদিকে সিরাজগঞ্জ, কারণ এই রাস্তা শুনে চলে গেছিল কোথায়, সিরাজগঞ্জ। এখান থেকে দেখাইছিলাম যে সিরাজগঞ্জ লেখো দেশের বৃহত্তম গোচারণভূমি, গোচারণভূমি গোচারণভূমি আর বাবা কি মিল্ক ভিটা, ওই যে রবি ঠাকুরের সে জমিতে মিল্ক ভিটা দুগ্ধ খামারের নাম শুনছো না? একমাত্র সরকারি দুগ্ধ খামার, বৃহত্তম সরকারি দুগ্ধ খামার নামটা কি? মিল্ক ভিটা, মিল্ক ভিটা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে একটু বলো, বৃহত্তম গোচারণভূমি আর মিল্ক ভিটা দুগ্ধ খামার, মিল্ক ভিটা দুগ্ধ খামার হয়েছে। এবার যাও তার উপরের দিকে একটু যাবো আমরা, এখান থেকে বগুড়া, এইখান থেকে এই যে মাদ্রাসা মোড় থেকে এদিকে চলে গেছিলাম, এখান থেকে বগুড়া, ওকে বগুড়াতে কি আছে? মহাস্থানগড়, কর্তন নদীর তীরে মহাস্থানগড় আছে না, এখানে আছে মহাস্থানগড়। মহাস্থানগড় ওকে, আচ্ছা ওখানে আর একটা আছে শাহ সুলতান বলখের মাজার আছে, শিলা দেবীর ঘাট আছে, শিলা দেবীর ঘাট লেখো একটু, শিলা দেবীর ঘাট, শাহ সুলতান বলখির মাজার, শাহ সুলতান বলখির মাজার হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটা? বগুড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া লেখো না, এখানে বগুড়া কি লিখেছি? মহাস্থানগড়, শিলাদেবীর ঘাট, শাহ সুলতান বলখির মাজার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। হয়েছে, আমরা একটু এখান থেকে মুছে দি, কারণ অনেক হয়ে গেছে, আর একটু দুটো যাবো। দেখো জয়পুরাটা কিছুই নাই, হ্যাঁ জয়পুরাটা কিছু পড়া আমাদের নাই। এবার চলে যাবো একটু নওগাঁ, নওগাঁ রাজশাহী শহর থেকে, এই মনে করো রাজশাহী শহর, রেলপথ থেকে সোজা এদিকে চলে গেল নওগাঁ, এই নওগাঁ ওকে। নওগাঁতে যে দেখবা যে গাদা 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 চাল কল আছে, রাইস মিল, সবচেয়ে বেশি রাইস মিল কোথায় আছে? নওগাঁ। রাইস মিল সবচেয়ে বেশি কোথায়? নওগাঁ। আরেকটা জিনিস পেয়ে যাবা, সোমপুর বিহার, কোন বিহার? সোমপুর বিহার লাগো, সোমপুর বিহার এই নওগাঁতে, এখানে পেয়ে যাবো সোমপুর বিহার, সোমপুর বিহার দেখা যাক, সোমপুর বিহার ওকে। এর অপর নাম কি? পাহাড়পুর বিহার, পাহাড়পুর বিহার, বিহার বিহার হচ্ছে বৌদ্ধদের শিক্ষালয় আর কি, বিশ্ববিদ্যালয় বলা হতো আগে। দেখো এটা রাজা ধর্মপাল অষ্টম শতকে তৈরি করেছিলেন, রাজা ধর্মপাল অষ্টম শতকে তৈরি করেছিলেন, রাজা ধর্মপাল অষ্টম শতকে তৈরি করেছিলেন। আসো এখানকার লাস্ট জেলায় যাই একটু, চাপাই নবাবগঞ্জ, চাপাই, চাপাই নবাবগঞ্জ, যত পারো চাপাও। চাপাই নবাবগঞ্জ, এই চাপাই নবাবগঞ্জ আমরা যদি যাই তাহলে এরকম রাজশাহী শহরে, এই রাজশাহী শহর, রাজশাহী শহর থেকে সামনে যে এরকম জায়গায় চাপাই নবাবগঞ্জ ওকে। চাপাই নবাবগঞ্জে যদি যাও তাহলে আম আর আম, আমের রাজধানী বলা হয় চাপাই নবাবগঞ্জকে ওকে।
এখানকার সীমান্তবর্তী এইরকম একেবারে সীমা নাই যে এখানে আছে ছোট সোনা মসজিদ। আলাউদ্দিন হোসেন শাহ এটা তৈরি করেছিলেন। ছোট সোনা মসজিদ কে তৈরি করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। নাম তো শুনছো না? ওকে, পূর্ব নাম গৌড়। এই যে চাপাইয়ের পূর্ব নাম কি? চাপাইয়ের গৌড়। লিখেছ এ অঞ্চলের আঞ্চলিক গান গম্ভীরা। আঞ্চলিক গান গম্ভীরা। গম্ভীরা গান দেখছ? বিটিভিতে মাঝে মাঝে না না হে নাতি হে বিয়া করিস না গান এরকম ধরনের বলে না, নিচে নিচে একজন টুকা মাথায় দেয় এরকম ধরনের বলতে থাকে। এটা হচ্ছে গম্ভীরা গান। দেখছ দেখছ মিলে মিলে নেচে দেখো, নানা তোমার বাড়ি আমি গেলাম তুমি কেন এলে না 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 হে। দেখছ? হ্যাঁ, এটা হচ্ছে কি? গম্ভীরা গান। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছিলাম গম্ভীরা গান। তাহলে চাপা নবাবগঞ্জ সম্পর্কে আমরা একটু জেনে গেলাম। চাপা নবাবগঞ্জের একটা সীমান্ত স্থল বন্দরের নাম কিন্তু সোনা মসজিদ। ওইখানেই এই মসজিদটা অবস্থিত, যার সামনে এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর আছে। ঠিক আছে, তাহলে আমরা চাপাই না। হ্যাঁ, এই যে ছোট সোনা মসজিদের সামনেই ওর সামনেই কি আছে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর আছে। ঠিক আছে, তাহলে আমরা রাজশাহী বিভাগ শেষ করলাম।